গেল 18 দিন ধরে গভীর বঙ্গোপসাগরে চলছে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া। মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে এ মহড়ার আজ বর্ণাঢ্য সমাপনী হবে। এ মহড়া স্বচক্ষে প্রত্যক্ষ করতে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে একদল সাংবাদিককে, আর সময় সংবাদও অভিযাত্রী হচ্ছে এই বর্ণাঢ্য আয়োজনের। আমাদের প্রথম গন্তব্য ঈশাখার নৌঘাঁটিতে নোঙর করা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বঙ্গবন্ধু। ওই নৌঘাঁটি থেকে গভীর সাগরে মহড়াস্থলে আমাদের নিয়ে যাওয়া হবে এই জাহাজে করেই। মহড়ায় জাহাজটির অংশগ্রহণ থাকবে, তবে নৌবাহিনীর সর্বাধুনিক জাহাজ হওয়ায় এবং অভিযানের কেন্দ্রে থাকায় গভীর সাগরে এই জাহাজটি থেকেই সবচেয়ে বেশি উপভোগ করা যাবে সামরিক মহড়া। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি বানৌজা বঙ্গবন্ধু বা বাংলাদেশ নেভি ওয়ারশিপ বঙ্গবন্ধুতে। আমাদের যাত্রা গভীর সমুদ্রে শুরু হবে সকাল 9:30, কিন্তু তার আগে প্রধান অতিথি আসবেন, এখন শুধু তারই অপেক্ষা। নৌবাহিনী সমাপনী মহড়া এক্সারসাইজ সেফগার্ড 2019-এর প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি আসার সঙ্গে সঙ্গেই রেওয়াজ অনুযায়ী তাকে বঙ্গবন্ধু যুদ্ধ জাহাজে স্বাগত জানান নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সামরিক কায়দায় গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। যাত্রা শুরুর আগে যুদ্ধ জাহাজে অবস্থানকালে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং। আপনাদের সুবিধার্থে আমরা যেটা করছি, যাতে আপনারা প্রতিটা বিষয়, আপনাদের যেটা মূল কাজ, নৌবাহিনীর অফিসারগণ একে একে বলে দিলেন খুঁটিনাটি, তথ্য দিলেন ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটটির সম্পর্কেও। এটি যুদ্ধে ও শান্তিকালীন সময়ে সমভাবে দায়িত্ব পালনে সক্ষম। 1998 সালে কোরিয়ায় এর নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 2000 সালে। এটি নৌবাহিনীর প্রধান জাহাজ। এই জাহাজটিতে একই সঙ্গে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ কয়েক ধরনের রণসজ্জা আছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হেলিকপ্টার ওঠানামার জন্য রয়েছে আধুনিক হেলিপ্যাড। যুক্তরাষ্ট্র সহ এই জাহাজটি রয়েছে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেওয়ার অভিজ্ঞতা। 2014 সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 নিখোঁজের পর বঙ্গোপসাগর এলাকায় অনুসন্ধান কাজে অংশ নেয় বানৌজা বঙ্গবন্ধু। সকাল ঠিক 9:30, ঈশাখান ঘাটি থেকে বিচ্ছিন্ন হল বানৌজা বঙ্গবন্ধু। চট্টগ্রাম সমুদ্র বন্দরের ধারক কর্ণফুলীর বুক চিরে চলতে থাকলো যুদ্ধ জাহাজটি। বহিনঙ্গরে অপেক্ষমান শত শত লাইটার ও পণ্যবাহী জাহাজ চোখে পড়ল এই সময়ে। নৌবাহিনীর মহড়া এলাকায় যে সমস্ত বাণিজ্যিক জাহাজ অবস্থান নিয়েছিল সেসব জাহাজকেও নিরাপত্তার স্বার্থে নিয়ে আসা হয়েছে উপকূলের কাছাকাছি কর্ণফুলীর মোহনায়। কিছুক্ষণের মধ্যেই বানৌজা বঙ্গবন্ধু প্রবেশ করবে গভীর সাগরে। নৌবাহিনীর এবারের বাৎসরিক মহড়ার নাম দেওয়া হয়েছে সেফগার্ড এক্সারসাইজ 2019 কিংবা সেফগার্ড অপারেশন 2019। আমরা এখন সমুদ্র উপকূল থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে রয়েছি। এটি অনুষ্ঠিত হবে গভীর বঙ্গোপসাগর থেকে, আর কিছুক্ষণ পরই আমরা পৌঁছে যাব অপারেশন কিংবা অনুশীলনী স্থলে। যেহেতু এ মহড়ায় যুদ্ধ জাহাজ বঙ্গবন্ধু অংশ নেবে, তাই গভীর সাগরে কৌশলগত অবস্থান নিল জাহাজটি।
ঠিক বেলা ১২টায় শুরু হলো মহড়া। প্রথমেই মিসাইল উৎক্ষেপণ। বানোজা, দুর্জয়, দুর্দান্ত, দুর্ধর্ষ একই সারিতে পজিশন নিল মিসাইল হামলার জন্য। বানৌজা, দুর্জয়, দুর্দান্ত থেকে পরপর দুটি দূরপাল্লার সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো, যা সুনিপুণভাবে ৪০ কিলোমিটার দূরে থাকা প্রতীকী শত্রু জাহাজকে ঘায়েল করতে সক্ষম হলো। মহড়ায় এর পরেই সোল্ডার লঞ্চ উৎক্ষেপণ। বানোজা বঙ্গবন্ধু থেকে আকাশে কল্পিত শত্রু বিমান লক্ষ্য করে শোল্ডার লঞ্চ ফায়ারিংয়ে এবারও লক্ষ্যভেদ হল সফলতার সঙ্গে। পরবর্তী মহড়া সম্মিলিত আক্রমণের মাধ্যমে উড়ন্ত শত্রুপক্ষকে ঘায়েল। সামরিক ভাষায় এর নাম এন্টি এয়ার ফায়ারিং। সম্মিলিত আক্রমণের অনুশীলনের পর দৃশ্যপটে জাহাজ থেকে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। নৌবাহিনী বলছে এটি আরডিসি ফায়ারিং। সুসজ্জিত মহড়ায় কল্পিত জলদস্যু কিংবা শত্রুপক্ষের হাতে জিম্মি জাহাজে কমান্ডো অভিযান চালায় নৌবাহিনীর চৌকস দল। দক্ষতার সঙ্গে আক্রান্ত জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা। মহড়ায় জাহাজের ডেকে সফলতার সঙ্গে হেলিকপ্টার অবতরণ করে নৈপুণ্য দেখায় নৌ পাইলটরা। সংশ্লিষ্টরা বলছেন বহিঃশক্তির বৈরী মনোভাব ও কর্মকাণ্ডের পর্যালোচনা এবং আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়সমূহ বিবেচনা করে বিভিন্ন ধাপে কৌশল নিরূপণের মাধ্যমে এবারের মহড়া সাজানো হয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের চাহিদা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে যে কোনো প্রকার সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং সেই জন্য প্রথমত আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, যার মাধ্যমে আমরা প্রথমে সমুদ্রে যে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো রকমের রেস্কিউ মিশনের সংবাদ পেলে সাথে সাথে আমরা মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট দিয়ে একটা প্রাথমিকভাবে সার্চ কন্ডাক্ট করি, এবং তারপরে হেলিকপ্টার পাঠিয়ে সেটাকে আবার কনফার্ম করি, এবং সবশেষে আমরা জাহাজ পাঠিয়ে সেই সব নাবিকরা যারা বিপদে পড়েছেন, ঝড়ে হোক, যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হোক, তাদেরকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা গ্রহণ করি। সাবমেরিন আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে 2 বছর আগে। সাবমেরিন এখনও পর্যন্ত অপারেশনাল ট্রেনিংয়ে নিয়োজিত রয়েছে, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই সাবমেরিন নিয়ে আমরা সমুদ্রে আমাদের অপারেশন শুরু করতে পারব। এবং আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য বলবো, এই মহড়াটি আমরা প্রতি বছর পরিচালনা করে থাকি। এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক যুদ্ধের যে প্রস্তুতি, যেটা আমাদের দায়িত্ব শান্তিকালীন সময়ে, আমাদের দায়িত্ব হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সেই অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা। এই মহড়াটি মূলত সেই রকমই একটি প্রশিক্ষণের অংশ, এবং এটা আমরা প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে
এই মহড়া পরিচালনা করে থাকি। একটা ফোর্সেস গোল আছে আমাদের, যা আমাদের সরকার অনুমোদন করেছেন, সেটা আমাদের পরিকল্পনার মতো মনে করে, পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকে, 20 বছরের পরিকল্পনা থাকে, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমাদের পরিকল্পনা আছে। কাটায় কাটায় সর্বক্ষেত্রে মিলবে না, কোনো কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে যাই আগে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপাত দৃষ্টিতে পেছনে পড়ি। সার্বিকভাবে আমরা আমাদের পরিকল্পনার সঙ্গে সাযুজ্য রেখে এগোচ্ছি এবং এগুলো যে আমাদের উদ্দেশ্যগুলো এই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে আগামী কয়েক বছরের মধ্যে শেষ করতে পারব। পুরো দিনের এই অভিযাত্রায় নৌযোদ্ধাদের রণকৌশলে আবির্ভূত উপস্থিত অতিথিরা, ফিল যারা সাগরে থাকে মাসের পর মাস, এই আমি অনেকগুলো সৈনিকের সঙ্গে কথা বলছি, জওয়ানের সাথে কথা বলছি, তারা 18 দিন 20 দিন পরে কিনারে ভেড়ে, তাদের জীবনযাপন একটা ইসের মধ্যে থাকে, 3-4-5 জন করে থাকে একটা ইসের মধ্যে, আমাকে ঘুরে ঘুরে দেখাইছে এগুলি। হ্যাঁ, এটা অদ্ভুত একটা লাইফ আর কি, একটা যারা না দেখছে এটা তাদের দেখা উচিত আর কি। NS বঙ্গবন্ধু বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নৌবাহিনীর, আসার আগে অনেক বলছিল যে জাহাজ কাঁপাকাঁপি করবে, একটা ভয় ভীতির ব্যাপার, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আমি বাসায় আছি এরকম। তবে গভীর সমুদ্রে এটা প্রথম যাওয়া, এটা অনুভূতি তো আসলে একটু অন্যরকম, অনেক ভালো লেগেছে। এ মহড়ার সব শেষে ছিল ফ্লিট রিভিউ, যেখানে গেল 18 দিন ধরে মহড়ায় অংশ নেয়া 70টি যুদ্ধজাহাজ ও নেভাল এভিয়েশন উইং ঐতিহ্যবাহী রীতিতে একই সারিতে ফিরে মার্চ পাস্টের মতো করে। সফল মিসাইল উৎক্ষেপণ, প্রতীকী লক্ষ্যবস্তুতে একক এবং সম্মিলিত হামলার মাধ্যমে আরও একবার নিজেদের সক্ষমতার জানান দিল বাংলাদেশের ত্রিমাত্রিক নৌবাহিনী। বার্ষিকে মহড়ার মাধ্যমে দেশপ্রেম আপোষহীন প্রতিটি নৌ সদস্যের মনোবল শুধু বাড়বে না, এ মহড়ার মাধ্যমে আরও একবার বিশ্ব দরবারে সার্বভৌম বাংলাদেশ ঘোষণা দিল এক নিরাপদ জলসীমার। গভীর বঙ্গোপসাগর থেকে আজহার লিমন, সময় সংবাদ।